না, তিনি অন্তরে আবারও অস্থির হলেন। যিশু কবরের কাছে গেলেন। এটি ছিল একটি গুহা যার মুখে পাথর বসানো ছিল। পাথরখানা সরাও প্রভু, এখন সেখানে দুর্গন্ধ হয়েছে। চার দিন হলো তাকে কবর দেয়া হয়েছে। আমি কি তোমাকে বলিনি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? লোকেরা পাথরখানা সরিয়ে দিল। এবং যিশু উপরের দিকে তাকালেন। পিতা, আমার কথা শুনেছে বলে তোমাকে ধন্যবাদ দিই। আমি জানি তুমি সবসময় আমার কথা শোনো, কিন্তু যারা এখানে আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ, তাই এই কথা বলছি। এই কথা বলার পর তিনি জোরে ডাক দিয়ে বললেন, লাশার, বের হয়ে এসো। সে বের হয়ে এলো। তার হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখ কাপড়ে বাঁধা ছিল। ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। অনেক লোক যারা মরিয়মের কাছে এসেছিল তারা যিশুর এই কাজ দেখেছিল এবং তার উপর বিশ্বাস করল। কিন্তু তাদের মধ্যে কিছু লোক ফরিসিদের কাছে গিয়ে যিশু যা করেছিল তা বলল। তখন প্রধান পুরোহিতেরাও ফরিসি মহাসভায় লোকদের একত্র করে বললেন, আমরা এখন কি করি? এই লোকটা তো অনেক আশ্চর্য কাজ করছে, আমরা যদি তাকে এভাবে চলতে দিই তবে সবাই তার উপরে বিশ্বাস করবে, আর রোমিওরা এসে আমাদের উপাসনা ঘর ও আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে। তাদের মধ্যে কায়াফা, যিনি সেই বছরের মহাপুরোহিত ছিলেন, তিনি বললেন, তোমরা কিছুই জানো না, বুঝতেও পারো না যে পুরো জাতির নষ্ট হওয়ার চেয়ে বরং সমস্ত লোকের জন্য একজন মানুষেরই মৃত্যুবরণ করা ভালো। আসলে তিনি নিজে থেকে এই কথা বলেননি, তিনি ছিলেন সেই বছরের মহাপুরোহিত, তাই তিনি ভবিষ্যতের কথা বলেছিলেন যে যিহুদি জাতির জন্য যিশুই মরবেন। কেবল যিহুদি জাতির জন্যই নয়, বরং ঈশ্বরের যে সন্তানেরা চারিদিকে ছড়িয়ে রয়েছে তাদের জড় করে এক করার জন্য তিনি মরবেন। সেই দিন থেকে যিহুদি নেতারা যিশুকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগল, তাই যিশু যিহুদিদের মধ্যে খোলামেলাভাবে চলাফেরা বন্ধ করে দিলেন। কিন্তু সেই জায়গা ছেড়ে মরু এলাকার কাছেই ফ্রাইম নামে এক গ্রামে তার শিষ্যদের নিয়ে থাকতে লাগলেন। তখন যিহুদিদের উদ্ধার পর্ব কাছে এসেছিল। পর্বের আগে নিজেদের শুচি করার জন্য অনেক লোক গ্রাম থেকে জেরুসালেমে গিয়েছিল। এই লোকেরা যিশুর খোঁজ করতে লাগল। তারা উপাসনা ঘরে দাঁড়িয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, তোমাদের কি মনে হয়, তিনি কি এই পর্বে একেবারেই আসবেন না? প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা আদেশ দিয়েছিলেন যে যিশু কোথায় আছে তা যদি কেউ জানে তবে খবরটা যেন তাদেরকে জানায়, যাতে তারা যিশুকে ধরতে পারে। উদ্ধার পর্বের ছদিন আগে যিশু বৈথনিয়াতে গেলেন, যেখানে লাশার বাস করতেন, যাকে তিনি মৃত থেকে জীবিত করেছিলেন। সেখানে তারা যিশুর জন্য খাবারের আয়োজন করল। মার্থা খাবার পরিবেশন করছিল। যারা যিশুর সাথে খেতে বসেছিল তাদের সাথে লাশারও ছিল।
তখন মরিয়ম খুব দামি একটা আতরের পাত্র নিয়ে আসলেন, যা খাঁটি সুগন্ধি দিয়ে তৈরি, আর তা যিশুর পায়ে ঢেলে দিলেন, আর নিজের চুল দিয়ে তার পা মুছে দিলেন। সেই আতরের মিষ্টি গন্ধ সারা ঘর ছড়িয়ে পড়ল। যিশুর একজন শিষ্য যিহূদা ইস্কারিয়ত, যে তাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, সে বলল, কেন এই সুগন্ধি আতর? তিন শত রূপার দিনারে বিক্রি করা হল না, এবং সেই অর্থ গরিবদের দেওয়া হল না। সে গরিবদের বিষয়ে চিন্তা করে বলে একথা বলেনি। আসলে সে ছিল একজন চোর, টাকার ব্যাগ তার কাছেই থাকতো, আর সেখান থেকে নিজের জন্য ব্যবহার করত। ওকে একা থাকতে দাও, আমাকে খবর দেওয়া পর্যন্ত তার কাছে যা রয়েছে তা রাখতে দাও। গরিবেরা সবসময় তোমাদের মধ্যে আছে, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না। যিশু বৈথনিয়াতে আছেন জানতে পেরে অনেক লোক সেখানে আসলো। তারা শুধু যিশুর জন্য আসেনি, কিন্তু লাশারকেও দেখতে এসেছিল, যাকে তিনি মৃত থেকে জীবিত করেছিলেন। তখন প্রধান পুরোহিতেরা লাশারকেও মারার পরিকল্পনা করল, কারণ তার জন্য যিহুদিদের মধ্যে অনেক নেতারা তাদের ছেড়ে যিশুকে বিশ্বাস করেছিল।